আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ 2022-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে। বিষয়টির শিরোনাম হচ্ছে রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং বিষয়টির কোড হচ্ছে 23-19-15। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 16-1-2024 তারিখে। এই ভিডিওটিতে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করব। প্রথমে হচ্ছে ক বিভাগের সাজেশন। ক বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সমাজতন্ত্রের জনককে? রাজনৈতিক সমাজতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জি এ এলমন্ট সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন? চার ভাগে ভাগ করেছেন, সংঘমূলক, প্রাতিষ্ঠানিকমূলক, অধীনতামূলক এবং ক্ষণস্থায়ী গোষ্ঠী। তিন নম্বর প্রশ্ন, পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিজ গ্রন্থটির রচয়িতাকে? গ্রন্থটির রচয়িতা হলেন এসপি হান্টিংটন। চার নম্বর প্রশ্ন, সোসাইটি শব্দটির উৎস কী? সোসাইটি শব্দটি একটি ল্যাটিন শব্দ, সোসিয়াস থেকে সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে। পাঁচ নম্বর প্রশ্ন, সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি? সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে পরিবার। ছয় নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ উল্লেখ করো। প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ হচ্ছে আইনসভা, আমলাতন্ত্র এবং তিন নম্বর হচ্ছে রাজনৈতিক দল। সাত নম্বর প্রশ্ন, এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা কে? এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন ডিল্টো প্যারেটো। আট নম্বর প্রশ্ন, এলিট কারা? সমাজের এক শ্রেণী যারা প্রাচীন ঐতিহ্য, দৈহিক শক্তি, সম্পদ, অর্থনৈতিক পদমর্যাদা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব ভোগ করে, তারাই হচ্ছে এলিট। নয় নম্বর প্রশ্ন, ক্ষমতার ভিত্তিতে এলিটকে কী কী ভাগে ভাগ করা যায়? ক্ষমতার ভিত্তিতে এলিটকে দুই ভাগে ভাগ করা যায়, এক নম্বর হচ্ছে শাসক এলিট এবং দুই নম্বর হচ্ছে অশাসক এলিট। দশ নম্বর প্রশ্ন হচ্ছে, গায়েটানো মস্কার বিখ্যাত গ্রন্থের নাম কী? দ্য রুলিং ক্লাস। এগারো নম্বর প্রশ্ন, পলিটিক্যাল পার্টিজ গ্রন্থটির লেখককে? গ্রন্থটির লেখক হচ্ছেন রবার্ট মিশেলস। বারো নম্বর প্রশ্ন হচ্ছে, লজওয়েল এর মতে অভিজাত কারা? যারা সমাজের অধিকাংশ সম্পদ ভোগ করে, তারাই হচ্ছে অভিজাত। তেরো নম্বর প্রশ্ন হচ্ছে, পলিস শব্দটির অর্থ কী? নগর বা রাষ্ট্র। চৌদ্দ নম্বর প্রশ্ন, রাষ্ট্র কী ধরনের প্রতিষ্ঠান? রাষ্ট্রপুত। পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে, কার্ল মার্কস কে? কার্ল মার্কস হচ্ছেন সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা। ষোলো নম্বর প্রশ্ন, ডেভিড স্টোনের বিখ্যাত গ্রন্থটির নাম কী? ডেভিড স্টোনের বিখ্যাত গ্রন্থটির নাম হচ্ছে এ ফর্মওয়ার্ক অফ পলিটিক্যাল সিস্টেম। সতেরো নম্বর প্রশ্ন, গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত উল্লেখ করো। গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত হচ্ছে গতিশীল নেতৃত্ব, জাতীয় স্বার্থের প্রাধান্য এবং জনমতের গুরুত্ব। আঠারো নম্বর প্রশ্ন, সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া? সামাজিকীকরণ একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া। উনিশ নম্বর প্রশ্ন, বাংলাদেশে কোন ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান? বাংলাদেশে রূপান্তরশীল সমাজ ব্যবস্থা বিদ্যমান। বিশ নম্বর প্রশ্ন, সমাজতন্ত্রের মূল লক্ষ্য কী? সমাজতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে সমাজের সাম্য প্রতিষ্ঠা করা। একুশ নম্বর প্রশ্ন, কালার শব্দটির অর্থ কী? কলর শব্দটির অর্থ হচ্ছে কর্ষণ বা চাষ করা। বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা যা তাই আমাদের সংস্কৃতি, উক্তিটির কার? উক্তিটি হচ্ছে ম্যাকাইভারের। তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে, ডেমোক্রেসি গ্রন্থটির লেখক কে? ডেমোক্রেসি গ্রন্থটির লেখক হচ্ছেন হার্নি অ্যাডামস। চব্বিশ নম্বর প্রশ্ন, আদিবাসী সমাজ বলতে কী বোঝো? আদিবাসী সমাজ বলতে এমন একটি সমাজকে বোঝায় বা গোষ্ঠীকে বোঝায় যার মাধ্যমে বিভিন্ন উপজাতি, যাযাবর দল ও নানা উপস্থিতি রয়েছে। পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কোন ধরনের সমাজের অন্তর্ভুক্ত? বাংলাদেশ রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত। ছাব্বিশ নম্বর প্রশ্ন, দাসপ্রথা কত প্রকার ও কী কী? দাসপ্রথা দুই প্রকার, এক নম্বর হচ্ছে গৃহদাহ এবং দুই নম্বর হচ্ছে শিল্পদাস। সাতাশ নম্বর প্রশ্ন, ফ্লয়েড হাল্টার কী? ফ্লয়েড হাল্টার হল আমেরিকার একজন সমাজকর্মী ও প্রশাসক। আঠাশ নম্বর প্রশ্ন, সামাজিক মূল্যবোধ কী? সামাজিক মূল্যবোধ বলতে যেসব রীতিনীতি সমষ্টিকে বোঝায় যে ব্যক্তি সমাজের নিকট থেকে আশা থেকে করে এবং যারা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে। উনত্রিশ নম্বর প্রশ্ন, জন লকের একটি গ্রন্থের নাম উল্লেখ করো। জন লকের একটি গ্রন্থের নাম হচ্ছে টু ট্রেটাইজ অন সিভিল গভর্নমেন্ট।
এটাই ছিল কবি বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো খ বিভাগের সাজেশন। খ বিভাগের প্রথম প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সমাজবিজ্ঞান বলতে কী বুঝো? এই প্রশ্নটি 2012, 14 এবং 20 সালে পরীক্ষা এসেছে। দ্বিতীয় প্রশ্ন, সমাজ বলতে কী বুঝো? 3 নম্বর প্রশ্ন, আধুনিক সমাজ বলতে কী বুঝো? 4 নম্বর প্রশ্ন, কল্যাণ রাষ্ট্র বলতে কী বুঝো? এই প্রশ্নটিও 2014, 16, 18 এবং 20 সালে পরীক্ষা এসেছে। ফার্স্ট নম্বর প্রশ্ন হচ্ছে, উন্নয়নশীল দেশের রাজনৈতিক উন্নয়নে এলিটের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 2013, 15, 17 এবং 20 সালে পরীক্ষা এসেছে। 6 নম্বর প্রশ্ন, এলিটের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা করো। 7 নম্বর প্রশ্ন, প্যারেটোর আবর্তনের ধারাসহ এলিট তত্ত্বটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, এলিট তত্ত্বের মূল কথা কী? প্যারেটো ও এলিট তত্ত্ব বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের উত্থান ও পতন সম্পর্কে ইবনে খালদুনের তত্ত্ব আলোচনা করো। বর্তমানে এটি কতটুকু প্রযোজ্য সেটি আলোচনা করো। কার্ল মার্ক্সের 10 নম্বর প্রশ্ন, কার্ল মার্ক্সের উদ্বৃত্তমূলক মূল্য তত্ত্ব আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্ক্সের ধারণা আলোচনা করো। প্রশ্নটি 2013, 15, 18 এবং 20 সালে পরীক্ষা এসেছে। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সামাজিকীকরণ কাকে বলে? 13 নম্বর প্রশ্ন, মূল্যবোধ বলতে কী বুঝো? 14 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অংশগ্রহণ কী? 15 নম্বর প্রশ্ন, সামাজিক বৈষম্যের ধারণাটি ব্যাখ্যা করো অথবা সামাজিক অসমতা কী আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বর্ণপ্রথা কাকে বলে? 17 নম্বর প্রশ্ন, সামাজিক গোষ্ঠী বা দল কী? 18 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র কী? 20 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। 22 নম্বর প্রশ্ন, সভ্যতা কী? 23 নম্বর প্রশ্ন, গণমাধ্যম কী? এটাই ছিল খ বিভাগের সাজেশন। এখন শেয়ার করবো গ বিভাগের সাজেশন। গ বিভাগের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, রাজনৈতিক সমাজবিজ্ঞান কী? রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সনাতন বা গতানুগতিক সমাজের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সনাতন সমাজ ও আধুনিক সমাজের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের একটি বিবরণ দাও। 6 নম্বর প্রশ্ন, রাজনীতি বিশ্লেষণে গোষ্ঠীতত্ত্বের গুরুত্ব আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও। উদাহরণসহ রাজনৈতিক দল ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নির্ণয় করো। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, আমলাতন্ত্র কী? ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র ব্যাখ্যা করো। 9 নম্বর প্রশ্ন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা ও সমালোচনা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নটি 2013, 15, 18, 20 এবং 21 সালে পরীক্ষা এসেছিল। 12 নম্বর প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির উপাদানসমূহ আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? এই প্রশ্নটি 2015 এবং 2019 সালের পরীক্ষা এসেছিল। এটাই ছিল আজকের ভিডিও। খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেটি আপলোড করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।